হাই, আমি মিনহাজুল ইসলাম। গত ভিডিওতে আমরা শিখেছি বুডি স্টাফ দিয়ে কিভাবে রেসপন্সিভ মেনু ডিজাইন করা যায়। আজকের ভিডিওতে আমরা শিখব রেসপন্সিভ স্লাইডার ডিজাইন সম্পর্কে। সো ভিডিও শুরুতে আমি একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। সো ভিডিও শুরুতে আপনারা আপনাদের এক্সিস্টিং প্রজেক্টটাকে ওপেন করে নেবেন। আমি অলরেডি ওপেন করে রেখেছি এবং এই প্রজেক্টটাকে আপনারা রান দিয়ে নেবেন। আমি রান দিয়ে রেখেছি। ওকে, তারপরে আমরা শুরু করবো আমাদের এই মেনুটা দিয়ে। সো আমার কাছে মনে হয়েছে যে মেনুটার কালারটা সুন্দর না, কারণ মেনুর কালার সবসময় ডিপ বা গাঢ় কালার দিলে মেনুটা দেখতে অনেক সুন্দর লাগে। সো শুরুতেই আমি আমার মেনু কালারটা চেঞ্জ করে নেব। মেনু কালারটা চেঞ্জ করার জন্য আমরা সিএসএস এ চলে যাবো। সিএসএস এ চলে যাওয়ার পর এখানে আমরা একটা কালার আমি একটা ফিক্সড করে রেখেছি। সো আপনারা চাইলে আমাদের ইচ্ছা মতো একটা কালার দিয়ে দিবেন। আমি এখান থেকে কালারটা এখানে বসিয়ে দিচ্ছি, দিয়ে সেভ দিয়ে রান করে দেখি। ওকে, আমি কালারটা দিয়ে দিয়ে দিয়েছি। এখানে আমাদের ফন্ট কালারগুলো চেঞ্জ করে দিতে হবে। সো ফন্ট কালারগুলো চেঞ্জ করে দেবো। আমরা ব্ল্যাক দিয়ে দিয়েছিলাম, সো এটাকে আমি হোয়াইট করে দিচ্ছি, তিনটা এফ। ওকে, এখন যদি আমি প্রজেক্টটাকে রান করি দেখি, ওকে, মোটামুটি এটা দেখতে সুন্দর লাগছে। তারপর আপনারা চাইলে ইচ্ছা খুশি মতো আপনাদের কালার দিয়ে নিতে পারবেন, বা আপনারা ইচ্ছা খুশি মতো আপনাদের কালার করে নিতে পারবেন। সো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কালারটাকে অ্যাডজাস্ট করে নেবেন। সো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম। সো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেবেন, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার। সো আমি এটা দিয়েছি, আপনারা ইচ্ছা খুশি মতো আপনাদের ইচ্ছে খুশি মতো কালারটাকে মডিফাই করে ঠিক করে নেবেন, যেটা আপনাদের ভালো লাগে বা যেটা ভালো মনে হবে সেই কালারটা আপনারা ইউজ করে নেবেন। হ্যাঁ, আপাতত ওই কালারটা ইউজ করলাম, ওই কালারটাই আমার কাছে মনে হয়েছে যে ভালো লাগতেছে বা ভালো মনে হচ্ছে, সেজন্য আমি রেখে দিলাম। ওকে, এখন আমরা আসবো মেইন কাজে। সো শুরুতে আমরা গেম বুডি স্টাফে চলে যাব, কারণ আমরা জানি আমরা বুডি স্টাফ ফাইল দিয়ে ডিজাইন করতেছি। সো শুরুতে আমরা বুডি স্টাফ ফাইলে চলে যাব। এখান পর এখানকার তারপরে আমরা ডকুমেন্টেশনে চলে যাবো। ডকুমেন্টেশনে গিয়ে এখানে আমরা স্লাইডার লিখে সার্চ দিব। স্লাইডার লিখে সার্চ দেওয়ার পর এরকম ভাবে অপশনগুলো চলে আসবে। সো আপনারা আপনাদের যেটা খুশি সেটা আপনারা এখান থেকে ইমপ্লিমেন্ট করে নেবেন। দেখেন এখানে অনেকগুলো স্লাইডার রয়েছে। সো আপনারা যে কোনো একটা সুন্দর করে কপি করে নেবেন। তো আমি মনে করতেছি যে আমি এটা কপি করে নিচ্ছি, অথবা এটা কপি করে নিচ্ছি, যে কোনো একটা আপনারা কপি করে নেবেন। এখান থেকে আমি এটা কপি করে নিলাম, নেওয়ার পর আমি কোডটা এখানে বসিয়ে দিব। দিলাম। ওকে, তার আগে একটা কাজ আমরা গত ভিডিওতে করিনি, সেটা হচ্ছে আমরা কমেন্ট আউট করিনি। সো আমাদের অবশ্যই কমেন্ট আউট করতে হবে, কারণ কমেন্ট আউট করে কোড করলে সে কোডটা অনেক সুন্দর হয়। সো এটার জন্য আমরা প্রথমে এখানে কন্ট্রোল শিফট অ্যারো প্রেস করে কমেন্ট করে নেব। এটা হচ্ছে আমাদের হেডার পার্ট। হেডার পার্ট, তারপরে আমরা হেডার পার্ট এটা শেষ করে দিছি এখানে। এখান থেকে আমাদের মেনু পার্ট, মেনু পার্ট অর রেসপন্সিভ মেনু পার্ট। তো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো এটা করে নেবেন। রেসপন্সিভ মেনু পার্ট, তারপরে এখান থেকে আমরা এটাকে স্লাইডার পার্ট হিসেবে দিব। সো রেসপন্সিভ POSIV রেসপন্সিভ স্লাইডার পার্ট। ওকে, এরপরে আমি এখানে এটাকে পেস্ট করে নেব। দেখেন পেস্ট করে দেওয়ার পর আমি এটাকে একটু সুন্দর করে কোণগুলোকে সাজিয়ে নেব। ওকে, এখন মোটামুটি অনেকটা ভালো লাগতেছে বা কোণগুলো একটু সাজানো হয়েছে। আচ্ছা, তারপরে আমরা কি করব, আমরা এই প্রজেক্টটাকে সেভ দিয়ে একটু রান করে দেখব। দেখেন এখানে এটা চলে আসছে, বাট এটা স্লাইডার আকারে যাচ্ছে না। কেন যাচ্ছে না, কারণ আমরা এখানে ইমেজগুলো এখনো সেট করিনি। সো আমরা প্রথমে শুরুতে আমরা ইমেজগুলো সেট করে নিব। সো ইমেজগুলো সেট করার জন্য আপনি এখান থেকে দারাজ চলে যেতে পারেন, দারাজ থেকে তাদের স্লাইডগুলো নিতে পারেন। সো
সো আমি দারাজ থেকে তাদের মূলত একটা স্লাইড আমি নিয়ে নিব আপনাদেরকে এখানে দেখার জন্য সুবিধা থেকে। অলরেডি এখানে তাদের অনেকগুলো স্লাইড আছে, আপনারা ইচ্ছে খুশি মতো স্লাইডগুলো নিতে পারবেন এখান থেকে। আমি এই স্লাইডারটা নিয়ে নিচ্ছি এখান থেকে, সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে আমি এখান থেকে সেভ করে দিচ্ছি ডেস্কটপে। সো এটাকে সেভ করার পর আমি এই স্লাইডারটাকে একটু ঠিক করে নিব। সো এই স্লাইডার, সো এটা এখান থেকে আমি এটাকে একটু এডিট করে নিব বিকজ এটার ফাইল ফরম্যাটটা আলাদা। এখান থেকে আমি এটাকে এডিট করে নিব এবং রিসাইজ করে নিব। এটা আমার কাছে মনে হচ্ছে এটা একটু অনেক বড়, আমি এটাকে রিসাইজ করে নিব। আমি এটাকে 1600x360 দিব, তাতে করে আমার এটা সুন্দর হবে। ওকে, মোটামুটি এটা হয়ে গেছে। এখন আমি এটাকে সেভ অ্যাজ করে আমি এটাকে সেভ করে নিলাম। নেওয়ার পর কেটে দিব, দিলে এটা আমার এখানে চলে আসছে স্লাইডার অন। এই যে, সো এটাকে আমি এখান থেকে কপি করে নিব। আমি দেখি একটু, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরে সো এরকম ভাবে আমি আরো কয়েকটা এখানে নিয়ে নিয়েছি। সো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো নিয়ে নেবেন। আমি আমি আরো কয়েকটা এখানে এরকম ভাবে ডাউনলোড করে সবকিছু করে রেখেছি, সো যাতে করে আমার টিউটোরিয়ালটা ছোট হয়। আমি কয়েকটা এখান থেকে নিয়ে নিব, তার মধ্যে এটাকে নিচ্ছি, এটাকে নিচ্ছি, এটাকে নিচ্ছি, এটাকে নিচ্ছি, চারটা, পাঁচটা, ছয়টা। আচ্ছা, ছয়টা স্লাইডার আমরা এখান থেকে নিয়ে নিলাম, কপি করে নিলাম। নেওয়ার পর আমরা আমাদের যে ইমেজেস ফোল্ডার আছে সেই ইমেজেস ফোল্ডারের মধ্যে এটাকে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখানে নামগুলো আগে দেখতে হবে, স্লাইডার অন, স্লাইডার টু, এরকম করে আমি নামগুলো সুন্দর করে সাজিয়ে নিব, যাতে করে আমার পরবর্তীতে ইমেজগুলো দিতে সুবিধা হয়। এটা স্লাইডার টু, তারপরে এটা স্লাইডার থ্রি, এই সার পাবলি থ্রি, তারপরে স্লাইডার ফোর, স্লাইডার ফোর, তারপরে আরেকটা আছে স্লাইডার ফাইভ, স্লাইডার ফাইভ, ওকে, আরেকটা আছে স্লাইডার সিক্স, স্লাইডার সিক্স। ওকে, মোটামুটি আমরা সবগুলো সুন্দর করে নিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের কোডে ইমপ্লিমেন্ট করব। সো কোডে ইমপ্লিমেন্ট করার পর করার জন্য দেখেন এখানে হয়ে গেছে। সো আমরা কোথায় এটাকে রেখেছি, ইমেজেস ফোল্ডারে। সো প্রথমে আমরা ইমেজেস ফোল্ডারটাকে এখানে লিখব, স্ল্যাশ, তারপরে স্লাইডার অন ডট, কি ফরম্যাটে আছে স্লাইডার অন, কি ফরম্যাটে আছে আমাদের দেখতে হবে, স্লাইডার অন, অন জেপিজি, ওকে, জেপিজি দিয়ে দিলাম। তারপরে আমরা এটাকে সেভ দিব। এখান থেকে আমরা এটাকে পুরোটাকে কপি করে দিব, নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব, তারপরে এটাকে উপরে দিব, তারপরে আমরা তিন নাম্বারটাতে চলে আসবো, স্লাইডার টু, সরি এটা এখানে হবে স্লাইডার টু। সো আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম স্লাইডার টু, এখানে এটা স্লাইডার থ্রি, এস আর ডবলই থ্রি। ওকে, এখন আমরা এটাকে সেভ দিয়ে যদি রান করে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের স্লাইডারটা এখানে চলে আসছে। সো দেখি স্লাইডারটা প্রপারলি কাজ করে কি না, আমরা একটু ওয়েট করবো। হ্যাঁ, এটা কাজ করতেছে। সো আমরা যদি এটাকে একটু রেসপন্সিভ আছে কিনা সেটা দেখার জন্য চাই, তাহলে আমরা এটাকে ইনসপেক্ট এলিমেন্টে গেলাম, ইনসপেক্ট এলিমেন্টে গিয়ে ছোট করে দিলাম ডিসপ্লেটাকে আমি। তারপরে আমি এখান থেকে মোবাইল ফরম্যাটে যাই, ছোট করে নিই,
মোবাইল মেনু, হ্যাঁ দেখেন এটা আমাদের রেসপন্সিভ হয়ে গেছে। সো আমাদের যখন কোনো মোবাইলের ভিউ হবে, যেমন স্যামসাং গ্যালাক্সিতে যদি ভিউ হয় তাহলে এরকম ভাবে দেখাবে, আবার যদি পিকচার ভিউতে হয় তাহলে এরকম ভাবে দেখাবে। এখানে আইফোন আছে, আইপড আছে, সো যখন যেটাতে যাবে তখন এইভাবে এভাবে এটাকে শো করবে। সো এখন আমরা যেহেতু আমরা 6টা ইমেজ সেট করেছি, সো আমরা 6টা ইমেজই টোটালি এখানে এটাকে সেট করে নিব। সো সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের কপি করতে হবে। সো এখান থেকে এই ইমেজটাকে আমরা কপি করে নিলাম, আমাদের 3টা অলরেডি রেডি হয়ে গেছে, 4 5 6। ওকে, এখন আমরা সিকোয়েন্স অনুসারে দিয়ে দিব, 1 2 3 4 4 5 and 6। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখানে আমাদের মাত্র 2টা রয়েছে আর এখানে 3টা রয়েছে, সো আমরা আমরা এটাকেও ঠিক করে নিব। সো এখান থেকে আমরা 1 2 3 করে এখানে এটাকেও 6 বানিয়ে দিব, এখানে 3টা রয়েছে, সো 3-এর 1 2 0 থেকে শুরু হয়ে গেছে, 1 2 এখানে 3 এখানে 4 আরো 2টা লাগবে, সরি 1টা লাগবে 5, কারণ আমাদের এখানে 6টা রয়েছে। সো এটাকে আমরা ঠিক করে নিলাম, নিয়ে এখন যদি সেভ দিই এখন আমরা দেখতে পাবো, হ্যাঁ আমাদের মোটামুটি সব কিছু ঠিক আছে। ওকে, এখন আমরা সেভ দিয়ে এটাকে একটু দেখব, এটাকে রান করে দেখব আমাদের সব কিছু ঠিকঠাক মতো হলো কিনা। ওকে, দেখেন এখানে 6টা চলে আসছে, 2 4 5 6, আচ্ছা 6টা চলে আসছে এবং 6টা ইমেজ একটার পর একটা সিকোয়েন্সিয়ালি এটা স্কোর করবে। সো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো করে নিতে পারবেন, যেমন এখানে নেক্সট প্রিভিয়াস রয়েছে, সো এটা আপনাদের ইচ্ছে খুশি মতো আপনারা সেট করে নিতে পারবেন। 6টা দিয়েছি, এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে কোনো একটা ইমেজের লিংক পাইনি। দেখি আমি 1 2 3 4 5 1 2 3 4 5 6 6 ডট জেপিজি এটা মনে হয় পাইনি, সরি 6 স্পেলিং মিস্টেক হয়েছে, 6 এখন পাবে। সো এখন যদি আমরা এটাকে রান দিই দেখি আমাদের সবগুলো স্লাইডার গেছে কিনা, হ্যাঁ মোটামুটি আমাদের সবগুলো স্লাইডার সেট হয়ে গেছে। সো এই মোটামুটি ছিল স্লাইডার অ্যাড করার বিষয়টা আর রেসপন্সিভ স্লাইডার অ্যাড করার বিষয়টা। সো এটা মোবাইল ফ্রেন্ডলি, এটা মোবাইলেও সেম ভাবে কাজ করবে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিতে ক্লিক করুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।